বুধবার মেদিনীপুর শহরে বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুর লোকসভা সাংসদ দিলীপ ঘোষ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে কয়েক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল থেকে অনেক বকবক করেছে কুণাল ঘোষ। ফের কুণাল ঘোষকে দেখা যাচ্ছে যে আপনার মতো আপনি যেরকম চাচক্রে জনসংযোগ করেন, পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষও সেই চাচক্র শুরু করেছে, কি বলেন? ভালো কথা, ভালো জিনিস অনুকরণ করা উচিত। আমাদের কেন্দ্রের মোদিজির অনেক দিদিমণি অনুকরণ করার চেষ্টা করেন, তো তাতে যদি জনসংখ্যা হয়, লাভ হয়, তো ভালোই। আমরা রয়্যালিটি নেব না, করুন উনি। দাদা, আপনি বলেছেন মুকুল রায় দলে গুরুত্ব দিয়েছে, বিজেপি ভুল করেছে, তো এখন কি অন্য কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে দলে মনে হয় আপনার? গুরুত্ব সবাইকেই দিই আমরা, এবার ওর দায়িত্ব সেই গুরুত্বটা বুঝবে কিনা। দাদা, গরু পাচার মামলায় এখন ব্যবসায়ীদের যারা কর্মচারী রয়েছে তাদেরকে সিবিআই এর নজরে আনা হচ্ছে। গরু পাচারের হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হয়েছে, বহু লোক থেকে টাকা নিয়েছেন, ব্যবসায়ীদের কাছ থেকে সে টাকা রাখা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, খোঁজ চলছে। কিন্তু এখন যেটা মজার ব্যাপার হচ্ছে, যে গরু বাংলাদেশে চলে যাচ্ছে ওটাকে পুলিশ আটকাচ্ছে না। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, আমাদের এখানকার গোয়ালারা দুধের জন্য গরু নিয়ে আসেন, 50-60-70 হাজার টাকা একটা গরুর দাম, সেই গরুকে ছাড়িয়ে নিয়ে তাদের কাছ থেকে আর না খাইয়ে মেরে ফেলা হচ্ছে। এরকম বহু ঘটনা এসেছে। এখানকার আশপাশের গোয়ালারা আমার কাছে এসেছিলেন, পুলিশের অত্যাচারে পুলিশ চোরেদের ধরছে না, গরু পাচারকারীদের ধরছে না। যারা গরুর দুধের ব্যবসা করেন, আমাদেরকে দুধ খাওয়ান, খাটাল করেন, তাদের কাছ থেকে গরু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, পুলিশ কোনো কথা শুনতে রাজি নয়। এটা বাড়াবাড়ি হলে এটা নিয়ে আলাদা করে আমরা আন্দোলন শুরু করব। দাদা, পর্ষদ বলেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে পর্ষদ বন্ধুর মতো ব্যবহার করছে না। আমি বলেছিলাম নিয়োগ প্রক্রিয়া মাথা ঘামাবো না, কিন্তু আমার নির্দেশ পরিবর্তন করে বলছি নিয়োগ প্রক্রিয়া আবার বন্ধ করে দেবো। না, কোর্ট না বললে এরা কিছু করে না, কোর্ট বললেও করে না। সে যেন ওনার উপরে, গাঙ্গুলিবাবুর উপরে মানুষের খুব বিশ্বাস আছে, মহামহিম তিনি বিচারপতি, তিনি দেখিয়েছেন বিচার ব্যবস্থা দিয়ে অনেক কিছু করা যায়। বাংলার মানুষ হতাশ ছিল, উনি মানুষের মনের মধ্যে আগিয়েছেন, আশা এখনও আশা আছে, যা করা সেটা ওনাকেই করতে হবে, কমপক্ষে উনি আদেশ তো দিন, প্রশাসন বাধ্য হবে। তালডাংরা বিধায়ক বলছেন যে কংগ্রেস বিজেপি সিপিএম এর ধান মারাই হবে, পিছিয়ে দেওয়ার একটা হুমকি দিচ্ছে। সময় আসুক, উনি কি লোকের ঠিকা নিয়েছেন নাকি, কে কাকে পিছিয়ে দেয় দেখা যাবে। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হবে, এরাজ্যেও বুলডেজার চলবে। সময় আছে, সময় এলে বোঝা যাবে। সে তো বোঝাই যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস তাহলে প্রেস কেন আমার দিকে আছে? উনি প্রেসের কাছে যান, আমি প্রেস আমার কাছে আসে।